বুঝলাম দেখা যাচ্ছে যখন আমার রয়েছে রে বাবাই আমাদের যেটা যেটা ডেইলি বেসিস যেটা রুটিন চেক আপ আসাম চুড়াইবাড়ি ওয়াসপোর্টের সম্মুখে আমরা করি আর কি, তো সেই মতে আমরা আজকেও সেই মতে আমরা লাখা চেকিং চালিয়েছিলাম। তো আনুমানিক 6:10 সন্ধ্যাবেলা একখানা গাড়ি, নাম্বার হচ্ছে S01JC0169 শেরাওয়ালি ট্রাভেলস। তো গাড়িটা এসে আমাদের নাগামপন্ডে আসার পরে আমরা গাড়িখানা তালাশি করি। তালাশি করার পরে একটা কালো রঙের সাইড ব্যাগ পাই। সাইড ব্যাগের মধ্যে 3 কেজি 800 গ্রাম অবৈধ গাঁজা পাই আমরা, কিন্তু ওই ব্যাগের কোনো মালিক আমরা ওখানে খুঁজে পাই নাই। জিজ্ঞাসাবাদ করি গাড়ির অন্যান্য প্যাসেঞ্জারকে, তারা এই বিষয়ে কিছু বলতে পারে না। কিন্তু এটা শুধু বলেছিল যে কুম্বারঘাটে গাড়িটা যখন আসে ত্রিপুরার থেকে, আগরতলার থেকে, তো একটা প্যাসেঞ্জারকে ড্রাইভার এবং সহচালক নামিয়ে দিয়েছিল। তো নামিয়ে দিয়েছিল, এদের একটু সন্দেহ হয়েছিল ওই প্যাসেঞ্জারের প্রতি। তো ওই ওদের ধারণা যে ওই ব্যাগটা ওই মানে গাড়িতে রেখে চলে গিয়েছে। তো তারপর আমরা চেক করে যখন গাঁজাটা পেয়েছি এই শেরাওয়ালি ট্রাভেলসে, তো ইতিমধ্যে আরেকটি নৈশবাজ এসে উপস্থিত হয় নাকা পয়েন্টে নেটওয়ার্ক ট্রাভেলসের। গাড়িখানার নাম্বার হলো ML05T8382। তো ওই গাড়িটাও আমরা চেক করি। চেক করতে গিয়েই আমরা ওখানেও গাঁজা পাই, এবং তৎসঙ্গে গাঁজার যে নিয়েছিল কে পেডলার যে তাকেও আমরা পাই। তো বাকি ওই শেরাওয়ালি ট্রাভেলসের লোকগুলি প্যাসেঞ্জার এসে ওরা আমাদেরকে বললো যে ওই প্যাসেঞ্জারটাকেই নামিয়েছিল ওরই ব্যাগ, এগুলি দুটোই ব্যাগ। তারপরে ও নিজেও ওই বিষয়টা অ্যাডমিট করেছে যে ওই গাড়িতে সে ব্যাগ রেখে দিয়েছিল শেরাওয়ালি ট্রাভেলসে। আর নেটওয়ার্কে তো ওর কাছ থেকে আমরা যেটা করায়ত্ত করেছি তার থেকে আমরা 6 কেজি গাঁজা পেয়েছি। আর প্রথমখানা যে শেরাওয়ালি ট্রাভেলস তার থেকে 3 কেজি 800 গ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি। তো তার নাম টাম জিজ্ঞাস করার পরে সে আমাকে আমাদেরকে জানিয়েছে তার নাম হচ্ছে মনীষ রাজ, তার বাড়ি হচ্ছে বখতিয়ারপুর বিহার। তো গাঁজা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সে তেলিয়ামুড়া ত্রিপুরা ওখান থেকে গাঁজাগুলি সে কিনেছিল, বিহারে নিয়ে যাবে। স্যার বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 50,000 টাকা, 50,000। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.